আগের ক্লাসে আমরা ই গভর্নেন্সের ধারণা, লক্ষ্য ও বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে জেনেছি। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করেছি ই গভর্নেন্স বলতে আসলে কি বোঝায়। তো এই ক্লাসটাতে আমরা ই গভর্নেন্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানব। খুবই ছোট্ট একটা ক্লাস, তবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ই সরকার বা ই গভর্নেন্সের পারস্পরিক লেনদেন, সরকার ও জনগণ বা সেবা গ্রহণকারী, সরকার ও ব্যবসায়ী, এক সরকারের সাথে অন্য সরকারের কিংবা সরকার ও তার কর্মকর্তাদের মধ্যে হতে পারে। তার মানে এইখানে কিন্তু কিছু একটা লেনদেনের কথা বলা হচ্ছে। এই লেনদেন যতটা না টাকা পয়সার, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ইনফরমেশনের। অর্থাৎ একজন সাধারণ মানুষ হয়তোবা তথ্য অধিকার আইন ব্যবহার করে বা প্রয়োগ করে সরকারের কোনো একটা তথ্য জানতে চাইতে পারে, কিংবা সরকার হয়তোবা তার জনগণের আয়করের হিসাব নেওয়ার জন্য তার আয়ের যে হিসাবটা, সেই হিসাবটা জানতে চাইতে পারে। এইভাবে করে তথ্যের যে আদান প্রদান বা তথ্যের যে লেনদেন, সেই তথ্যের আদান প্রদান কিংবা লেনদেনটা আগে যেরকম ম্যানুয়ালি হতো, এখন কিন্তু সেটা অনেকটাই ডিজিটালাইজড ভার্সনে হয়। এই ব্যাপারটাই হচ্ছে ই গভর্নেন্সের একটা সুফল, এবং ই গভর্নেন্সের যে কার্যক্রম সেটাও অনেকটাই এই ব্যাপারগুলোকে ঘিরেই। তো এই ধরনের যে লেনদেন বা এই ধরনের যে বিনিময়, এই ক্ষেত্রে চার ধরনের কার্যক্রম লক্ষ্য করা যায়। কয় ধরনের কার্যক্রম? চার ধরনের কার্যক্রম লক্ষ্য করা যায়। জেনে নেওয়া যাক কি কি। প্রথমত, বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন যার যেটা যেখানে প্রয়োজন সেটা পাঠানো। যেমন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম, মানে মনে করো কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তখন যদি সেখানে 144 ধারা জারি করা হয়, এই ব্যাপারটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সার্কুলেট করার একটা সুযোগ আছে। অর্থাৎ এইটা কিন্তু ই গভর্নেন্সের একটা কার্যক্রম হতে পারে। তবে সবসময় যে জনশৃঙ্খলা ব্যাহত হলেই এই ব্যাপারটা করতে হবে এমন না, সাধারণ ছুটি ঘোষণার জন্য কিন্তু ই গভর্নেন্স কাজ করতে পারে। তার পাশাপাশি জনগণের জন্য বিভিন্ন ঘটনার দিন তারিখ, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা ঈদ কবে হবে সেটা যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে ঠিক করি, এই ব্যাপারটা সাধারণ একজন মানুষের জন্য ঠিক করতে পারাটা বা নির্ণয় করতে পারাটা একটু দুষ্কর বা একটু কঠিন। এই কাজটা আমাদের হয়ে সরকার করে, এবং এটার জন্য কিন্তু চাঁদ দেখা কমিটি আছে। তো চাঁদ দেখা কমিটি সরকারকে কী রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে সরকার কিন্তু আবার আমাদেরকে জানিয়ে দেয় যে কবে ঈদ হবে, কবে হয়তো বা অন্যান্য যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে যেগুলো কিনা চাঁদ দেখার সাথে নির্ভরশীল, সেগুলো পালিত হবে। তার পাশাপাশি সরকার বিভিন্ন ইস্যুর ব্যাখ্যা, নোটিশ ইত্যাদিও ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে পারে। তারপর দুই নম্বর কাজ, সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ। আগের যে কাজটা আমরা পড়লাম সেটা কিন্তু একটা একমুখী যোগাযোগ, অর্থাৎ সরকার জনগণকে যেটা জানাতে চাচ্ছে সরকার শুধুমাত্র সেটাই জানাচ্ছে, এবং জনগণ হিসেবে আমরা শুধুমাত্র ততটুকুই জানতে পারছি। তবে দ্বিমুখী যোগাযোগের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রক্রিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটে সংলাপে বসতে পারে। হয়তো বা একটা জুম মিটিং হতে পারে, হয়তো বা একটা গুগল মিটের কল হতে পারে। এবং এই যে দ্বিমুখী আলাপ, এই আলাপের মাধ্যমে তাদের সমস্যা, মন্তব্য এবং অনুরোধ একটা প্রতিষ্ঠানকে জানাতে পারে। মনে করো তোমার বাসায় যদি ঠিকঠাক পানি না আসে, তুমি হয়তো বা ওয়াসাকে কমপ্লেন করতে পারো, কিংবা ওয়াসার যে যথাযথ কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু তুমি ইন্টারনেটে এই সংলাপের মাধ্যমে তোমার যে অভিযোগটা সেই অভিযোগটা জানাতে পারো। হয়তোবা তুমি তাদের সাজেশন দিয়ে উপকার করতে পারো। তারপর বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা, যেমন আয়কর রিটার্ন জমা দেওয়া, চাকরির জন্য আবেদন চাওয়া ও তা জমা দেওয়া, এবং অনুদান চাওয়া ও তা প্রদান করা, এগুলোও কিন্তু আমরা ই গভর্নেন্সের কাজের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পারি। তারপর সরকার পরিচালনায় প্রত্যক্ষ বা ডিরেক্ট অংশগ্রহণ কিংবা পার্টিসিপেশন, জনগণ ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্য গ্রহণ করে তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে প্রত্যক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণের সুযোগ লাভ করে। যেমনটা অনেক সময় দেখা যায় বিভিন্ন উন্নত দেশগুলোতে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা কিন্তু ইলেকট্রনিক পোল ব্যবহার করে,
যেখানে জনগণ অনলাইন ব্যবহার করে কিংবা ইন্টারনেট ব্যবহার করে একটা সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারে। যে অনলাইন পোলটা থেকে সরকার কিংবা নীতি নির্ধারকরা এই সিদ্ধান্তটা নিতে পারেন যে জনগণ আসলে কি চাইছে কিংবা জনগণ কোন ব্যাপারটাকে নিজেরা ভালো মনে করছে। আশা করি ই গভর্নেন্সের যে চার ধরনের কার্যক্রম সম্পর্কে আমরা আলোচনা করলাম সেই চার ধরনের আলোচনা তুমি বুঝতে পেরেছ। তোমার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাও কমেন্ট সেকশনে। পরবর্তী ক্লাসে ফিরছি তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে। দেখা হবে পরবর্তী ক্লাসে।